হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে কলকাতার বিখ্যাত মাছের কচুরির রেসিপি শেয়ার করব। কলকাতার ফাস্টফুডের দোকানগুলোতে আজকাল আর তেমনভাবে মাছের কচুরি পাওয়া যায় না। এই মাছের কচুরির সাথে আমাদের সবারই একটা স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি আজ তোমাদের সাথে এই মাছের কচুরি কীভাবে বানালাম তোমাদেরকে সেটা রেসিপি শেয়ার করব। এই মাছের কচি বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে কড়াতে কিছুটা জল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দালচিনি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এক টুকরো লেবু দিয়েছি। এগুলো দেওয়ার কারণ মাছের মধ্যে যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার মাছগুলো ভালোভাবে প্রায় 15 মিনিট মতো আমি সেদ্ধ করে তুলে নিয়েছি। দেখুন, এখানে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন ভালো করে কাটা ছাড়িয়ে আর উপরের ছালটাও বার করে ফেলে দিতে হবে। কাটা ছাড়িয়ে এগুলোকে ভালো করে একদম মিহি করে এটাকে চটকে মেখে নিতে হবে। এখানে আমি একদম খুব ফাইনলি চপড পেঁয়াজ, ধনে পাতা আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াতে কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা প্রথমেই দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর আমি কাটা ছাড়ানো মাছটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে একদম বেশ ঝুরঝুরে করে মেখে নিতে হবে, যেন মাছের মধ্যে কোনো তেল না থাকে, মানে একদম ভিজে ভিজে ভাবটা যেন চলে যায়। আর এই সময় আমি মাছের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো, খানিকটা গরম মশলা দিলাম, আর দিয়েছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা সেদ্ধ আলুটা, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার এইগুলো, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাই ফ্লেমে কড়াতে ভেজে ভেজে একদম শুকনো করে নিতে হবে। এই কচুরি বানানোর প্রায় 1 ঘন্টা আগে থেকে আমি এখানে ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি, ঠিক যেমনভাবে আমাদের লুচি বা পরোটার জন্য ময়দা মাখা হয়। এবার আমি বানিয়ে রাখা মাছের পুরটার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, মাছের যদি কোনো আষ্টে গন্ধ আপনাদের লাগে তখন আপনারা এইভাবে মাছের পুরটার মধ্যে লেবুর রস মাখিয়ে ভালো করে মেখে নেবেন। এবার ময়দা থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার এই ময়দার লেচির মধ্যে আমি অল্প অল্প করে মাছের পুর ভরে দেব। এই সময় একটু লক্ষ্য রাখতে হবে যে মাছের পুরগুলো যেন ময়দার মধ্যে খুব বেশি পরিমাণে বা ঠেসে ঠেসে ভরা না হয়, তাহলে বেলার সময় বা ভাজার সময় ময়দা থেকে মাছের পুর বেরিয়ে তেলের মধ্যে একদম ছড়িয়ে যাবে, সেটা একদমই ভালো হয় না। এইভাবে আমি প্রত্যেকটা ময়দার লেচির মধ্যে মাছের পুর ভরে রেডি করে নিলাম। এখন আমার এগুলো একদম রেডি হয়ে গেছে, এগুলো আমি এবার একটার পর একটা বেলে নেব। মাছের কচুরি একটু বড় সাইজের হয়, তাই আমি একটু লুচির থেকে একটু বড় সাইজেই এগুলোকে বেলে নিচ্ছি। মাছের কচুরিগুলো আমি সবকটাকে একসাথে বেলে নিয়েছি, আর বেলার সময় আমি ময়দা ব্যবহার করেছি। এবার তেল ভালোভাবে গরম করে কচুরিগুলোকে একটার পর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। দেখ, আরেকটা কথা যেটা আমার প্রথমে বলা হয়নি সেটা হলো, আমি এখানে মাছের কচুরি বানানোর জন্য ভেটকি মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো কম কাঁটাওয়ালা মাছ ব্যবহার করতে পারেন।
আমি এখানে একে একে প্রত্যেকটা কচুরি ভেজে নিয়েছি। এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা পরের ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।